সরকার কোটি কৃষি জ্ঞানার্জন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই নতুন ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার, উপস্থিত ছিলেন ডুকলি ব্লকের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, সব কৃষি বিজ্ঞান কৃষি বিভাগের সকল আধিকারিকগণ। জানা যায় শেকেরকোট স্থিত সার্বিজ সহায়ক কেন্দ্রের পাশাপাশি নতুনভাবে গড়ে উঠে কৃষি জ্ঞানার্জন কেন্দ্র, যার মাধ্যমে কৃষকদের সকল বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই জ্ঞানার্জন কেন্দ্রটি থেকে কৃষক ফসল চাষের সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে সুবিধা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনায় কৃষককে কীভাবে অধিকভাবে কৃষিকাজে জ্ঞানার্জন করানো যায় সেই চিন্তা ভাবনা এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। মানে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, তার প্রক্রিয়াকরণ কিভাবে বাজারজাত করা যায় তার বিষয়ে এখানে ট্রেনিং দেওয়া হবে। এতে যে এলোমেলো চিন্তাধারায় আমরা চলি, তার থেকে কিন্তু আমরা কীভাবে করলে ভালো হবে, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তারপরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে এই জিনিসগুলোর দিকে নজর দিয়েছে। দ্বিগুণ আয়ের দিকে আমরা যাচ্ছি। কৃষকরা যদি অর্থনৈতিকভাবে উন্নতি হয় এবং তাদের অর্থনীতির সাথে সাথে তাদের যদি অর্থনৈতিকের সাথে সাথে মান সম্মানও যদি উন্নয়ন হয়, তবে এই সমাজের উন্নয়ন হবে। এই বিষয়টা কিন্তু আগে বিগত সরকারে আমরা না কেন্দ্রে দেখেছি, না রাজ্য সরকারে আমরা দেখেছি। প্রধানমন্ত্রীজি এই বিষয়টা আপনারা দেখেছেন, কৃষকদের বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন। এখানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভার্সিটি।